আমার মনে হয়েছে যে দুই তিন দুই জায়গায় মনে হয় আমার জীবন আর যাওয়া হবে না, একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে নর্থ সাউথ। আমার কেন জানি মনে হয় যদি আমার প্রতিদ্বন্দ্বী যদি নর্থ সাউথে হইতো তাহলে পাস করতে পারতাম। আমি আসলে আমার যখন বলা হয়েছে যে নর্থ সাউথে যেতে হবে তা আমি আসছি নর্থ সাউথে, তো নাম তো নর্থ সাউথ, নর্থে এবং সাউথে ভালো ভালো মানুষগুলা স্টুডেন্টগুলো এখানে আসে। কিন্তু আসার পর আমার মনে হয়েছে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব কিছু মিলে এই নর্থ সাউথ বেস্ট। আপনি যদি ইস্ট ওয়েস্টও টানেন তাও আপনারাই বেস্ট। এবং এত লাইভলি বিশ্বাস করেন, আপনাদেরকে দেখে আমার মনে হয়েছে যে আমার নির্বাচনে আমার এলাকায় আমি ইগলমার্কানি 1,00,000 ভোটে পাস করছি। আমার কেন জানি মনে হয় যদি আমার প্রতিদ্বন্দ্বী যদি নর্থ সাউথে হইতো তাহলে পাস করতে পারতাম, কারণ ওদের সাথে পেরে ওঠা অনেক কঠিন হতো। আমার দেখেন আমি দুঃখের কথা কি বলবো, আমার জীবনে আমি একবারই আসছিলাম নর্থ সাউথে, গেইটের বাইরে আইসা গেইটের ভিতর কেউ ঢুকতে দেয় নাই। এই কই যান আপনি? আমি আর আমার জীবনে আমি কখনো জুরিসডিকশন নাই এরকম জায়গায় যাই না, তো আমি বাইরে থেকে একটা ভিডিও করে চলে গেছিলাম। পরে পরে আমার মনে হয়েছে যে দুই তিন দুই জায়গায় মনে হয় আমার জীবন আর যাওয়া হবে না, একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে নর্থ সাউথ। যাই হোক, এইবার দাওয়াত পাওয়ার পর আমার মনে হয়েছে না, নর্থ সাউথের অ্যাডমিনিস্ট্রেশনের বা বোর্ড অফ ট্রাস্টির কলিজা আছে অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে দাওয়াত দিয়ে নিয়ে আসতে। আই ডু অ্যাপ্রিসিয়েট। তোমাদের জন্য প্রযোজ্য একটা কথা বলি, মনে রাখবেন, দাসত্ব যদি কখনো অভ্যাসে পরিণত হয় তা নিজের শক্তি কোনোদিন ফাইন্ড আউট করতে পারবে না। আমরা সিস্টেমের কাছেই হোক, যে জিনিসের কাছেই হোক, আমাদের দেশের পরিস্থিতির কারণেই হোক, আমাদেরকে যেই যেভাবে রাখুক না কেন, মনে রাখেন এটা যেন অভ্যাসে পরিণত না হয়। সাময়িক সময়ের জন্য দাসত্ব করলেও একসময় না একসময় আপনি আপনার প্রতি বিশ্বাস রাখেন, তখনই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারি। এই কোর্ট তো পড়াই লাগবে। আমি সংসদে যাই, মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই পড়ছে আমার সিট, আর যদি সিট সামনে না পড়তো পিছনে পড়তো তাহলে আমি ওইরকম গেঞ্জি পরে যেতাম। এখন উনার সামনে তো আবার ভালো কাপড় চোপড় পরে না গেলে আরেক যন্ত্রণা। তা আমি আপনাদেরকে বলি, আপনারা আমি একটা এলাকা থেকে, একটা সিলেটের একটা তৃণমূল এলাকা থেকে উঠে আসছি। আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বড় কোয়ালিটি যদি আপনারা বলেন যে কি ছিল যার কারণে আপনি এমপি হইতে পারছেন বা ব্যারিস্টার সুমন হইতে পারছেন, এইটা একেবারে সিম্পলি আমি বলবো, আমার মায়ের জন্য, আমার বাবা থেকে শুরু করে সমাজের যত প্রবলেম ছিল, যত প্রবলেম আমার মায়ের উপর ছিল, সব প্রবলেমে আমি তার সামনে থাকতাম যাতে আমার মাকে এই প্রবলেম টাচ করতে না পারে। আমার মনে হয় আমার মায়ের দোয়া ছিল, আপনারা আপনাদের বাবা মার দোয়াটা নেওয়ার চেষ্টা করবেন। আপনারা অর্ধেক সফল হয়েই তো নর্থ সাউথে আপনারা স্টুডেন্ট হয়েছে, আপনাদের শুধু অর্ধেকটা বাকি, আপনারা সফল হবেনই হবেন আমার বিশ্বাস। আর আমি তো মানুষ দেখতে দেখতে অনেকটা ডাক্তারের মতো হয়ে গেছি, চেহারা দেখলেই বুঝি কত দূর যাবে। আমি এখানে আইসা একটা ছেলে মেয়ে পাইলাম না যে কম দূর যাবে, আমার কাছে মনে হচ্ছে সবই তো দিকে আমার কাছাকাছি। আমি আপনাদেরকে বলি, বিলিভ মি, আপনারা অনেক প্রিভিলেজ, নিজের উপর বিশ্বাস রাখেন। আজকে যে আমরা এরকম আসছি, আপনাদের সাথে ছবি তুললাম, কথা বললাম, আপনারা যদি সামান্য অনুপ্রেরণা না পান এই আমার ছোট ভাই আরাফাতের প্রোগ্রামটা সফল হবে না। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।